হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো, আজকে আমি নিয়ে চলে এসেছি ভেজ থালি। অনেকদিন মাছ মাংস ডিম খেয়েছি, তাই আজকে ভেজ নিয়ে এসেছি। এখানে ভেজের মধ্যে আছে দেখো লেবু, লঙ্কা, আর স্যালাড আছে এখানে, শসা, টমেটো, পেঁয়াজ, আর এখানে আছে মুসুর ডাল, পাতলা মুসুর ডাল, আর এখানে হচ্ছে পাট পাতা আর লাল শাক বড়ি দিয়ে ভাজা, আর আলু ভাজা, এখানে আছে আলু ভর্তা, এটা হচ্ছে ভেন্ডি চচ্চড়ি আর সর্ষে বানা দিয়ে, আর আছে এখানে টমেটো চাটনি সাথে পাঁপড়, আর এখানে নিয়েছি এক্সট্রা ভাত। তো চলো খাওয়া শুরু করি। দেখো, একটা লেবু প্রথমে ডালে দিয়ে দিলাম। এবার একটা আমি ভাতের মধ্যে দিই, টক ডাল হয়ে গেল, এটা গরমে টক ডাল খেতে খুব ভালো লাগে।
তো বন্ধুরা, আমার রেস্টুরেন্টে ভেজ থালি দাম হচ্ছে 40 টাকা, যা যা আইটেম দেখলে সব কিছু এক্সট্রা ভাতের সাথে মানে ফ্রি দেওয়া হয়। এটা তো দুটো ভাজা, দুটো সবজি, কোনোদিন একটা আলু ভাতে ভর্তা টাইপের, তো সব কিছু দিয়ে চাটনি, পাঁপড়, স্যালাড, এক্সট্রা ভাত, সব কিছু ভেজ থালি, এর বাইরেও মাছ মাংস ডিম সব কিছু যে যেটা খাবে। আর আমাদের 40 টাকা থালির সাথে একটা ডিম সিদ্ধ ফ্রি থাকে, আর 45 টাকায় মাছ ভাজা, আর 60 টাকায় মাছের ঝোল, 50 টাকায় ডিমের ঝোল, তাতে এই সমস্ত সবজি থাকবে। প্রত্যেকটা আমিষের পদের সাথে এইরকম থালি সাজানো থাকে। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার রেস্টুরেন্টে এসো খেয়ে খেয়ে দেখে যাও। তো আর বকবক করবো না, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, একটু হাত জোড়া করতে পারলাম না, তার জন্য সরি। তো আজকের মতো টাটা।